সো আমি কেন FZX-টাকে নিব 3.5 লক্ষ টাকা দিয়ে? অনলি বিকজ এটা একটা খ্যাত বাইক, অনলি বিকজ এটা মডার্ন কামলারা ইউজ করে। হ্যাঁ, তাহলে আমি নিতে পারি, কোনো সমস্যা। বাংলাদেশের বাইকিং জগতের এক নাম্বার কোম্পানি, সবচাইতে ট্রাস্টেড ব্র্যান্ড, সবচাইতে বড় লোকের কোম্পানি এসিআই মোটরস, ইয়ামাহা R15M, ইয়ামাহা R15 ভার্সন 4 এবং FZX আনার ক্ষেত্রে লঞ্চিং ইভেন্টে কী করলো এটা? কী করলো এটা লঞ্চিং ইভেন্টে? এই তোদের কি লজ্জা সরম বলতে কিছু নাই? তোরা বাইকের ছবি দিয়া লঞ্চিং ইভেন্ট করছস? ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি। তো কি বুঝলেন, একদম আগুন মাগুন ফাটাইয়া ফালাইছে, কিন্তু স্টিকারের ছবি দিয়ে লঞ্চিং ইভেন্ট! আহা, এটা বলে আবার অফিসিয়াল! অফিসিয়ালের তো ওটাও তোরা একেবারে টিং 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 মাইরে দিছস। সঠিক বলেছেন। হ্যাঁ, অফিসিয়ালের যদি একটা ফোটা মানে মানিজ্য থাকতো, এই গতকালকে লঞ্চিং ইভেন্টের পরে সব শেষ হয়ে গেছে। এসিআই মোটরস, বাংলাদেশে তোরা একটা উদাহরণ ক্রিয়েট করলি যে তোরা সবচেয়েতে ফকিরনি, তোরা সবচেয়েতে আনকোরা, তোরা সবচেয়েতে মানে উপর দেওয়া ফিটফাট, ভেতর দেওয়া সদরঘাট কোম্পানি, বুঝছস? আচ্ছা, জোকসে পার্ট, এতক্ষণ যদি ভাবেন আমি জোক করতেছি বা পচানোর চেষ্টা করতেছি, হোয়াট এভার দ্য থিং ইজ, এখন ফ্যাক্টে আসি। ফ্যাক্টগুলো হচ্ছে এই যে 7 মাস ধরে গ্রে মার্কেটে R15M এবং R15 ভার্সন 4 সহ FZX সহ সব কিছুই এসে পড়েছে। তো আমি মোটা দাগে বলতে চাই R15 ভার্সন 4 এবং R15M-এর কথাটা, যে সবচেয়েতে আগে মানে 7 মাসে ধরে এসেও আমাদেরকে বঞ্চিত করা হলো R15M এবং R15 ভার্সন 4-এর মানে টেস্টটা নিতে বলতে, যারা যারা এখন পর্যন্ত কিনেছেন এই বাইক দুটি, তারা এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন নাই। কী পরিমাণ গুন্ডামি করলে, কী পরিমাণ দাদাগিরি দেখাইলে এই ধরনের কাজ হয়, সেটা এসিআই মোটরস একদম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিছে। এবং কাজটা এসিআই মোটরসের ক্ষেত্রে সম্পূর্ণ গলত ছিল এবং সম্পূর্ণ ভুল ছিল। এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশটা মুক্ত বাজার অর্থনীতির দেশ, এখানে যে কেউ যে কোনো উপায়ে মানে বৈধ উপায়ে যে কোনো জিনিস আমদানি করার ক্ষমতা রাখে, যদি তার আমদানিকৃত কাগজপত্র ঠিক থাকে। সো আমি যদি একটা ইম্পোর্টার হই, তাহলে আমি যদি ওই বাইক রিলেটেড যদি সব কিছু থাকে আমার ইম্পোর্ট করার মতো, তাহলে আমি ইম্পোর্ট করতে পারবো। এবং যেহেতু ইম্পোর্ট করার মতো সব কিছু থাকবে, সেহেতু BRTR থেকে নাম্বারও আমি করতে পারবো। কিন্তু কিসের বলবতে, কোন শক্তিতে এতদিন যারা যারা ইম্পোর্ট করেছেন R15 ভার্সন 4 এবং M, তারা তাদের বাইকগুলো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করাতে পারেনি? একমাত্র এসিআই মোটরসের মানে একটা
কি বলবো কালো ছায়ার জন্য তারা এই R15M এবং R15 ভার্সন 4টাকে মাপদাদা সম্পত্তি বানায় ফেলছে, এবং এমন একটা ভাব যে ওরা লঞ্চিংয়ের পরেই সবগুলা ইয়ে কি বলে ইয়ে হবে রেজিস্ট্রেশন হবে, সবগুলা বাইক রেজিস্ট্রেশন হবে। তো এটা খুবই খারাপ কাজ হয়েছে। এবং FZXF প্রতি আমি বলতে চাই যে একই ধরনের পুরানো জিনিস নতুন মোড়কে নতুন আঙ্গিকে কতবার ভালো লাগে। আপনাকে একটা ভাত দিল, গোস্ত দিল, শরীফ মেলামেনের প্লেটেই দিক আর কাচের প্লেটেই দিক, ভাত আর গোস্তের স্বাদ কিন্তু চেঞ্জ হবে না। ওই রকমই FZS ভার্সন 3 থেকে যে একই রকম ইঞ্জিন একই রকম সব কিছু শুরু হয়েছে, আমি মোটা দাগে বলতে চাই FZS ভার্সন 2 থেকেই, মানে কি বলবো, এরা যে কি পরিমাণ খারাপ বিজনেস করতেছে বাইক কমিউনিটিতে যে এটা বলার ভাষা রাখে না এবং উপেক্ষা রাখে না। এই ধরনের খারাপ স্ট্র্যাটেজি আমরা আবার খুব সাধুবাদ জানিয়ে নেই এবং আমাদের এগুলা ভালো লাগে। দেখবেন FZX দাম রাখছে 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার আশেপাশে ভালো ভালো সেগমেন্টেরও বাইক কিন্তু আছে। FZX এর চেয়ে অনেক ভালো ভালো বাইক 3.5 লক্ষ টাকায় পাওয়া যাবে বা তার চেয়ে একটু কমেও পাওয়া যাবে। যেমন আমি যদি সুজুকি ব্যান্ডিটের কথা বলি, GSXR এর কথা বলি, আশেপাশের দাম মানে একটুখানি 19-20 করলে GSXR ও পাওয়া যাবে। সো আমি কেন FZX-টাকে নিব 3.5 লক্ষ টাকা দিয়ে? অনলি বিকজ এটা একটা খ্যাত বাইক, অনলি বিকজ এটা মডার্ন কামলারাই ইউজ করে, হ্যাঁ তাহলে আমি নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন ভাই আমার এই সমস্ত কথা শুনে আপনারা অনেক কিছু মনে করতে পারেন, মনে করেন অসুবিধা নেই ভাই, যেটা রিয়েল যেটা ফ্যাক্ট আমি বলবই। তো এই FZX এর দাম নির্ধারণ করা হয়েছে 3.5 লক্ষ টাকা, যেটা আমার চোখে সম্পূর্ণই একদম অমূলক একটা ব্যাপার স্যাপার। 3.5 লক্ষ টাকায় পুরানো মাল খাওয়ার চেয়ে ওই 2 লাখ টাকায় নতুন জিনিস খাওয়া অনেক ভালো। হ্যাঁ, ওই যে চাইনিজের NSX নামে একটা বাইক বেরোছে, স্পিডার বাইক করছে, স্পোর্টস বাইক, ওই বাইকটাও দেখা গেছে অনেক ফিচার সম্বলিত বাইক, মাত্র 2.85 লক্ষ কি 75 লক্ষ আমি যদি ভুল না করে থাকি। তো দেখেন সব কিছুই পাচ্ছি আমরা আরও কম দামে, তার 3.5 লক্ষ টাকা আমি খরচ কেন করব? তবুও একদল বোকাচু আছে যারা এগুলা ইউজ করবে এবং তাদেরকে মানে তারা নিজেদেরকে প্রাউড ফিল মনে করবে যে না আমি তো ইয়ামাহা ইউজ করি, ইয়ামাহা টুকু টুকু। হ্যাঁ, তোমার ইয়ামাহা একেবারে টুঙ্গা দিয়ে বইড়ে দেবে না ইয়ামাহা। তোমরা যে কী পরিমাণ খারাপ স্ট্র্যাটেজিক্যাল মার্কেটে পড়ছো তোমরা নিজেরাও বুঝতেছো না। সো যাই হোক, R15M এর দাম নির্ধারণ করা হয়েছে 5,55,000 টাকা, R15 ভার্সন 4 ব্লু কালারের দাম নির্ধারণ করা হয়েছে 5,45,000 টাকা, R15 ভার্সন 4 রেড কালারের দাম নির্ধারণ করা হয়েছে 5,40,000 টাকা মেবি। তো এখানে আবার কালারে সাথে নাম দামের ডিফারেন্সও আছে। যাই হোক, তো প্রি বুকিং চলতেছে, আপনারা যারা প্রি বুকিং দিতে চান তারা 1 লক্ষ টাকা বিনিময়ে প্রি বুকিং দিতে পারবেন, এবং যারা যারা প্রি বুকিং দিবেন তাদের ক্ষেত্রে 10,000 টাকা ছাড় আছে। তো এদিক দিয়ে আমি একটা ধন্যবাদ জানাই, আমি মনে করেছিলাম R15M এবং R15 ভার্সন 4 যখন বাজারে আসবে তখন 6-6.5 লাখ টাকা হতে পারে অফিসিয়ালি, কারণ আপনারা তো আবার রীতিমতো একটু ডাকাত টাইপের। তো এদিক দিয়ে ভালো করছেন, মোটামুটি কাছাকাছি এবং রিজনেবল প্রাইসে রাখছেন, যদিও বা অনেক হাই প্রাইসটা, তবুও মানে আনঅফিসিয়াল অফিসিয়াল মোটামুটি কাছাকাছি রেখেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু FZX এর ক্ষেত্রে আপনাদেরকে মানে ভালোভাবে খেলে দিচ্ছেন, ওই টাকাটা এখান থেকে পোষায় নিতেছেন, তাই তো? হ্যাঁ ঠিক আছে, মানুষ খাবে ভাই, মানুষ অনেক বোকা আছে। কংগ্রেচুলেশন সুব্রত দা, আপনি পাশ করেছেন, মানুষের বাংলাদেশে মানুষের মেন্টালিটি নিয়ে খেলতে পারছেন, সাইকোলজি নিয়ে খেলতে পারছেন, কংগ্রেচুলেশনস। আপনাকে মনের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা। যাই হোক, কিছু মনে করবেন না, বাই।